আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে। আজকে পপকন ভাজবো, তো ভাত পপকন ভেজে তারপর আমি গুড় দিয়ে পাকাবো। তো এই জন্য আমি পপকনটা তেল আর লবণ দিয়ে রেখেছিলাম। তো তেলটা গরম হওয়ার পরে পপকনটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে যখন একটু ফুটবে তখন এটা আমি ঢাকনা দিয়ে দিলাম। আর এটা ওই ডাকনা দেওয়ার পরে অনেক শব্দ হইতেছিল, মানে আমি অনেক ভয় পাইতেছিলাম, অনেক ঠাস ঠাস করে ফুটতেছিল এই পপকনটা ভাজার সময়। আর একটু পরে মানে আর এই বাকিটা ছিল, এটা আমি পরে ভেজে নিব। জাস্ট আমি প্রথমে দেখাচ্ছি যে সামান্য কিছু তেল দিয়ে আর সাথে লবণ দিয়ে তেলটা গরম করে দেখেন কত সুন্দর হয়েছে পপকনগুলো, আর আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমার লাইফের ফার্স্ট আমি পপকন ভাজলাম, কত সুন্দর দেখেন হয়েছে। তো আসলে মাঝে মাঝে মানে একদম একটু কিছু রাতে খিদে লেগে যায় অনেক রাতে, তখন কী খাবো কী খাবো, তো এই জন্য ভাবলাম যে এগুলো আমি বাজারে গেছিলাম তখন আমি এটা কিনে নিয়ে আসছি। আয়না ভাবলাম যে এটা দিয়ে গুড় দিয়ে পাকে তারপর রেখে দিব, রাতে যখন খিদে লাগবে হালকা তখন এটা খাবো। তো আমি গুড়টা দিয়ে এখন আমি এটা করে নিতেছি, যেমন হালকা হালকা একটু মিষ্টি লাগলে খেতে ভালো লাগে, সেজন্য আমি মিষ্টিটা গুড়টা দিয়ে এটা করে নিলাম। তো দেখেন কত সুন্দর, মানে একটা কী বলবো, আর পপকনগুলো এমনি খেতে অনেক ভালো লাগতেছিলো, আমি অনেকগুলো খেয়ে ফেলেছি খালি। তো ভাবলাম যে একটু গুড় দিয়ে করে রাখলে একটু ভালো লাগবে, অ্যাশটা মানে এটা একটু ভালো লাগতে পারে, তো এই জন্য আমি গুড়টা দিয়ে নিলাম। আর এটা খেতে বিশ্বাস করেন না, যখন এটা আমি আসলে এটা বাটালি গুড় দিয়ে করেছি, আর এই গুড়টা দিয়ে করার পরে আমার অনেক খেতে ভালো লাগছে। আপনারা এভাবে বাসাটা করতে পারেন, ভেজে এটা এরকম বক্সে রেখে দিতে পারেন, যখন আপনাদের হালকা খিদা লাগে তখন আপনারা খেতে পারেন। আমি এটা এখন বক্সে রেখে দিব, আর বাকি যেগুলো থাকে ওগুলা খেয়ে নিব। আমার কাছে অনেক ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাবেন এটা কীরকম হয়েছে রাত্রে। এটা হলো রাতের খাবার, এই জন্য আমি এটা করে বক্সে পড়ে রাখলাম। ভালো